অনিতা বর্মন আমি আজ আপনাদের সামনে আমার জীবনের ঘটনাটা বলবো আমি আর আমার ভাই থাকি আমার ভাই রণজয় ওর বয়স হয়েছে কিন্তু এখনো বিয়ে হয়নি আমি একদিন জোরজার করলাম ও তখন রাজি হলো বিয়ে করতে সেই দিনটা ছিল রাখি পূর্ণিমার দিন এই ভাই আর ছুটির দিনেও তোর বিরাম নেই হ্যাঁ কি করছিস তুই এখন এখানে বসে আজ রবিবার আমি জানি আচ্ছা তা কাগজ পড়ছিস বসে বসে হ্যাঁ রবিবার আমি জানি কি হলো কাগজটা নামিয়ে দিলি কেন নামিয়ে দেব না আজকে রবিবার সেটা সবাই জানে কিন্তু আজকে যে রাখি পূর্ণিমা সেটা ভুলে গেছিস আরে আমি একদম ভুলে গেছিলাম রে দিদি ছোটবেলা থেকেই তোর ভোলা রোগ সব কিছু ভুলে যাস আমি তো ভুলিনি আজকে রাখি পূর্ণিমা ভাইকে রাখি পরাতে হবে নে হাতটা বাড়া রাখিটা পরিয়ে দি দিদি যেটা সত্যি সেটা তো সত্যি ছোটবেলায় কবে মা বাবাকে হারিয়েছি তোর কোলে পিঠে বড় হলাম আমাকে মানুষ করতে গিয়ে নিজের জীবনটাকে স্যাক্রিফাইস করলি জাগে সে সব কথা ছাড় এখন তোর কি গিফট লাগবে বলতো বাবা অনিতা বর্মন তার ভাইকে রাখি পরিয়ে গিফট নেবে বা গিফটের আশা করবে এটা ভাবলি কেমন করে তুই হ্যাঁ সেটা তো কখনোই নয় আমি তো তোর জন্য কিছু করতে চাই বড় হয়েছি রোজগার করছি এটুকু তো করতেই পারি করতেই পারে আচ্ছা ঠিক আছে আমি যা চাইবো তুই দিতে পারবি তুই বলবি আর আমি না করব এটা ভাবলি কি করে বল তোর কি লাগবে হ্যাঁ আমার লাগবে একটা বউ আমার ভাইয়ের বউ যে আমার ভাইকে ভালোবাসবে যত্ন করবে সারাক্ষণ তার খেয়াল রাখবে তবেই তো আমি শান্তি পাবো আমি আর কতদিনই বা আছি বল এটুকু দেখে যেতে পারলে আমি শান্তি পাবো এই তো মুশকিলে ফেলে দিলি দিদি তবে আজ অবধি তোর কথা ফেলিনি আজকেও ফেলবো না তাহলে আমি সম্বন্ধ দেখতে শুরু করে দিই হ্যাঁ কর তবে আমি কিন্তু তোকে ছাড়া থাকতে পারবো না পাগল ভাই আমার সারা জীবন কি আমি বেঁচে থাকবো একদিন না একদিন তো আমাকে চলে যেতেই হবে এত বড় হয়ে গেছি এই বুদ্ধিটা হয়নি যাকগে আমি যাই ভালো করে রান্না টান্না করতে হবে আজ রাখি পূর্ণিমার দিন হ্যাঁ আমার ভাইকে আমি সুন্দর করে রান্না করি না 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 আজকে আমরা দুজনে মিলে রান্না করবো চল 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 তুই চল আয় আমার সঙ্গে মাসি মেয়ের বাড়ি থেকে সবাই এসেই গেছে ভাস্কর গেছে ওনাদের আনতে ঠিক আছে তা প্রিয়া কোথায় রে ওকে তো দেখছি না মাসি ওই তো বলছি তুমি রেডি তো হ্যাঁ আমি রেডি হয়ে গেছি ওরা ফোন করেছিল বললো আর 10 মিনিটে পৌঁছে যাবে ও আচ্ছা তা খাবার দাবার রেডি করেছিস তো
ওরা কিন্তু কলকাতা থেকে অনেকক্ষণ বেরিয়েছে এসে পড়লো বলে। হ্যাঁ গো মাসি হ্যাঁ, তোমার ভরসা নেই আমার উপর? তোদের উপরই তো আমার ভরসা রে, তোরা ছাড়া আমার তো আর কেউ নেই। ওরম বলো না মাসি, আমরা তোমার সাথে থাকবোই। মাসি হ্যাঁ মাসি বলছি ওনারা এসে গেছেন। উমা তাই নাকি? আসুন আসুন আসুন। আসলে রাস্তায় একটা মাটির গাড়ি উল্টে গিয়েছিল, ওই জন্য একটু আসতে দেরি হয়ে গেল। আচ্ছা আচ্ছা বসুন বসুন বসুন, আপনিও বসুন। হ্যাঁ কষ্ট হয়নি তো? না না তেমন কিছু না, আমাদের কলকাতাতে এর থেকেও খারাপ অবস্থা হয়। তা যা বলেছেন, আজকাল যা হচ্ছে কি বলবো বলুন তো। এই তোরা যা যা, ভাইকে আমার ডেকে আন, হ্যাঁ আর খাবার দাবারের ব্যবস্থা কর, যা চলে যা। তো আমার ভাইকে ডেকে নিয়ে আসছে, ও আছে নিচেই আছে, এসে যাবে। আপনারা তো আমার ভাইয়ের ছবিটা দেখেছেন, আমার মনে হয় যে আপনাদের মেয়ের থেকে আমার ভাইয়ের বয়সটা একটু বেশি, তাতে আপনাদের কোনো আপত্তি নেই তো? দেখুন আমরা গরিব মানুষ, আমার মেয়ের জন্য অত বাছাবাছি করার সাহস আমার নেই, কিন্তু আমার নাম বিকাশ সরকার, আমার কথা বদলাবে না। আমাদের ছেলে পছন্দ হয়েছে কি গো বলো? দেখুন আমাদের তাতে কোনো আপত্তি নেই। আর আমি বলছিলাম যে আপনাদের মেয়ের মতামত নিয়েছেন তো? মানে আমি চাই না যে বিয়ের পরে কোনো রকম অশান্তি বা সমস্যা হোক। দেখছেন তো এইসব কচি কাচাদের নিয়েই আমার সংসার চলে, আমার দিন চলে। কিন্তু ছেলে তো এলো না। হ্যাঁ ওই তো এসে গেছে, আয় আয় বস, দেরি করলি কেন? আমার ভাই, আপনাদের যদি কিছু জিজ্ঞেস করার থাকে ওকে জিজ্ঞেস করতে পারেন। দেখো আমরা গরিব মানুষ, আমার মেয়েকে তুমি নিজের করে নিচ্ছ এটাই বড় কথা, আমাদের কোনো প্রশ্ন নেই। দেখুন আমাদের পরিবার বলতে আমি আর আমার দিদি, আর এদেরকে যাদেরকে দেখছেন তারা সবাই আমাদের নিজের। তবে হ্যাঁ আপনার মেয়ে যেন আমার দিদিকে কোনো কষ্ট না দেয়। দেখুন আমি আমার মেয়েকে ভালো শিক্ষাই দিয়েছি, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। তবে দেনা পাওনার ব্যাপারে একটু কথা বললে ভালো হয়। দেখুন আমাদের পাওনা কিচ্ছু নেই, শুধু এইটুকু পাওনা যে বিয়ের পর যেন আমার ভাইকে সুখে রাখে, ওকে যেন ভালোবাসে, ওরা যেন সুন্দর সুখী সংসার করে তোলে, এইটুকুই পাওনা আমার। আজকে আমাদের জীবনের প্রথম রাত, যে রাত থেকে তুমি আর আমি একই সাথে একই ঘরে একই ছাদের নিচে থাকব। হ্যাঁ জানি।
অ্যাকচুয়ালি আমাদের বিয়েটা এত তাড়াতাড়ি হয়ে গেল যে দুজন দুজনকে ঠিকভাবে বোঝবার সময়ই পেলাম না। আপনি আমার মতো একজন গরিব বাড়ির মেয়েকে নিজের জীবন সঙ্গিনী করেছেন, এর থেকে বেশি আমার জীবন আর কি হতে পারে বলুন। প্রথমত আমাকে আপনি বলাটা বন্ধ করো, দ্বিতীয়ত গরিব বড়লোকের ভেদাভেদটা আমাদের মধ্যে রেখো না। আমি তোমার স্বামী আর তুমি আমার স্ত্রী, এটাই আমাদের সম্পর্ক। আপনি আমার গুরুজন, অন্যদিকে আপনি যেমন আমার স্বামী তেমন আপনি আমার গুরুজন। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমি তোমার থেকে বয়সে বড় বলে তোমার কি কোনো সমস্যা আছে? থাকলে খুলে বলো, আমি তবু তোমায় ভালোবাসি। এমা ছি ছি, আপনি কি বলছেন? আমার কোনো সমস্যা নেই, আর বারবার এই এক কথা বলে আমায় লজ্জা দেবেন না প্লিজ। আসলে খুব ভয় হয় জানো, তোমাকে এত ভালোবেসে ফেলেছি যে আর হারাতে চাই না। বারে হারাবেন কেন? আর তাছাড়া আপনি হারাতে চাইলেও আমি আপনাকে হারাতে দেব না, আর আর এটাই হবে। তুমি এই যে কথাগুলো আমায় বলে দিলে এতেই আমার শান্তি, এখন মরণ হলেও আর আমার কোনো ভয় নেই। একদম চুপ, আমি আর কোনোদিন যেন তোমার মুখে এই কথা না শুনি। মাসি তুমি চুপ করে একা একা বসে আছো? না কিছু হয়নি, এমনি বসে আছি। তোমার কি মন খারাপ? আমরা সবাই আছি তো তোমার সাথে। মাসি মনে, তোমার মুখটা এত শুকনো লাগছে, কিছু হয়েছে? না তেমন কিছু হয়নি, আসলে কি জানিস অনেকদিন পরে কেমন যেন একা লাগছে। তা কেন হবে, আমরা তো তোমার সাথেই আছি, আর তাছাড়া রণজয় মামা তো তোমার সাথেই আছে। আরে কিছু বল তো না এই রণজয়, বল। হ্যাঁ তা তো বটেই। ঠিক আছে আজকে তোরা যা, অনেক রাত হয়ে গেছে, যা আমি ঘুমিয়ে পড়বো, কোনো অসুবিধা হবে না, যা। আচ্ছা মাসি আসছি। তাছাড়া তুমি থেকে তুইটাই বেশি আপন মনে হয়, তুমি আমাকে তুই করেই বল। দেখো মা, তোমার উপরে আমার অনেক ভরসা, এই সংসারটা যাতে ভালো থাকে, ভালো হয়, সব দিকে খেয়াল রাখিস, কেমন? না না ওসব বললে চলবে না, চিরজীবন তুই বটগাছের ছায়ার মতন থাকবি, আর তোর ছায়ায় আমরা সুন্দরভাবে জীবন কাটাব। পাগল ভাই, সত্যি সারা জীবন কেউ থাকে রে? ঠিক আছে, তোদের নিয়েই বাকি জীবনটা আমার কেটে যাক, ভগবানের কাছে সেইটা প্রার্থনা করি, তোরা দুজনে সুখী হও। আমি আমার ভাই আর ভাইয়ের স্ত্রী এই তিনজনে মিলে আমাদের খুব সুখের সংসার ছিল, খুব ভালো ছিলাম আমরা। কিন্তু হঠাৎ আমার ভাইয়ের মধ্যে একটা অদ্ভুত স্বপ্ন দেখা দিল। স্বপ্ন নয়, শখও বলতে পারেন। আরে দিদি তুই এখানে? হ্যাঁ।
আমি এর কথাই তোকে বলেছিলাম, কলকাতা থেকে আনিয়েছি স্কেটার পর্দার ছবি আঁকার জন্য। আচ্ছা আচ্ছা, তুই ভেতরে নিয়ে গিয়ে বসা, আমি একটু বেরোচ্ছি, বুঝেছিস? যাও বসো গিয়ে। একদম। বিকাশ, তোমার ব্যাপারে আমাকে সবটাই বলেছে। তুমি তো কলকাতা রাত কলেজ থেকে পাস করে বেরিয়েছো, তা কি নামটা জানো তোমার? আমার নাম সব্যসাচী চক্রবর্তী। তোমার এখানে কেন দেখেছি? বিকাশ নিশ্চয় সবটাই বলে দিয়েছে। হ্যাঁ, মানে ওই বিকাশদা বলছিলেন আর কি, আপনি নাকি কিছু বিশেষ ছবি আঁকানোর জন্য আমাকে ডেকে পাঠিয়েছেন। হ্যাঁ একদম ঠিক, তবে বিশেষ কিছু নয়, ওই আমার স্ত্রীর একটা ছবি আমি বড় করে তোমাকে দিয়ে আঁকাতে চাই। বেশ তো, তাই হবে। আচ্ছা, আমি কিছু ছবি এনেছি, আপনি দেখবেন? আসলে ব্যাগটা বাইরে ফেলে এসেছি। না না, তারা দরকার হবে না, বিকাশ আমার ছেলেবেলার বন্ধু, তার কথাই আমার কাছে শেষ কথা। আচ্ছা আচ্ছা, তা কবে থেকে কাজটা শুরু করতে হবে? আজ থেকে করে দাও, তবে শেষটা তোমার ইচ্ছার উপর, আমার কোনো তাড়া নেই। তবে হ্যাঁ, আমার স্ত্রীর ছবি যেন অসাধারণ হয়। আমি যথাযথ চেষ্টা করব স্যার। তবে এবার বলো, তোমাকে কত পারিশ্রমিক দিতে হবে? তুমি যা বলবে আমি তাই দেব, কিন্তু আমার স্ত্রীর ছবি যেন আমার মনে লাগা চায়। দেখুন, মানে আমি তো শিল্পী মানুষ, শিল্পের কোনো পারিশ্রমিক হয় না, আর তাছাড়া আপনি যা মনে হবে আপনি দেবেন। ঠিক আছে, চলো আমার স্ত্রীর সাথে তোমার আলোচনা। শোভ, এ আমার স্ত্রী পদ্মা, আর পদ্মা এ হচ্ছে শোভ। পদ্মা, তুমি অবাক হয়ে কি দেখছো? কিছু কিছু না তো, কই কিছু না। নমস্কার। নমস্কার। আচ্ছা, একটা কথা জানতে পারি কি? বলছি, এনাকে এখানে কেন রেখেছো? দেখো বলদা, আমার অর্ধেক জীবন কেটে গেছে দিদির হাত ধরে, বাকিটা তোমার হাতে। আমার জীবনের একটা শখ পূরণ করব বলে ওকে এখানে রেখেছি। শখ? মানে কি শখ ঠিক বুঝলাম না তো। ওকে সব্যসাচী একজন বড় আর্টিস্ট, ওকে দিয়ে তোমার একটা ছবি বড় করে আঁকাতে চাই। এসবের আবার কি দরকার? শুধু শুধু দরকার আছে বই কি? যেদিন তুমি আমি কেউ থাকবো না, এই ছবি বলবে তুমি পদ্মা, আর এই বাড়ির নাম হবে পদ্মা ভবন। দেখো দিদি ভাই, তো খারাপ লাগতে পারে। আমার মনে হয় আমার এখানে থাকা উচিত নয়, আমি একটু বাইরে বেরো। আরে না না, তা কেন? আমি মানুষটা ভীষণ পরিষ্কার, যা করি সোজা করি, যা বলি সোজা বলি, কোনো লুকোচুরি নেই। আর হ্যাঁ পদ্মা, তুমি যেন কি বলছিলে? তুমি একটু ঠিক করছো না। দেখো দিদিভাই কি ভাববে বলতো, আর তাছাড়া দিদিভাই মনে কষ্ট পেতে পারে, তাই না? পদ্মা, এই কারণে তোমাকে এতটা বেশি ভালোবাসি যে তুমি এতটা বোঝদার। আর তাছাড়া তুমি রমেশল বর্মনকে চেনো না? কোনো কাঁচা কাজ আমি করি? তার মানে? দিদিকে আমার সবটাই বলা আছে, দিদি এ ব্যাপারে আগ্রহী, শুধু আমার শখ পূরণ নয়, দিদিরও ইচ্ছা আছে এতে। পদ্মা, তোমাকে এ নিয়ে চিন্তা করতে হবে না, তুমি কেবল আজ থেকে শোভকে একটু সময় দিও, কারণ তোমার ছবিটা ওই আঁকবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু কবে থেকে? আজ থেকে, দরকার হলে এখনই। কিন্তু শোনো, নিশ্চয়ই অনেকটা দূর থেকে এসছেন, তো একটু রয়ে শুয়ে করলে হতো না? দেখেছো সব্যসাচী, এই হচ্ছে আমার স্ত্রীর ভাবনা, তোমাকে চেনে না জানে না, তবু কতটা সহানুভূতি তোমার জন্য ওর মনে। হ্যাঁ তা ঠিক আছে। আচ্ছা বলছি যে, কিছু যদি মনে না করেন আমি একটু ফ্রেশ হতে চাই। নিশ্চয়। পদ্মা, আমাদের গেস্ট রুমটা নিয়ে যাবো, ওকে আজ থেকে ও ওইখানেই থাকবে। আর সব্যসাচী,
আমাদের এখানে থাকতে নিশ্চয় তোমার কোনো অসুবিধা হবে না। অবশ্য যদি কিছু প্রয়োজন হয় পর্দা তো রইল, বলো ওকে। পর্দা ওকে গেস্ট রুমে নিয়ে যাবে। আচ্ছা, এই হলো আপনার ঘর, এখন থেকে আপনি এখানেই থাকবেন, আর যা প্রয়োজন হবে আমাকে বলবেন। চলুন। পদ্মা কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালোই আছি। ঠিক আছে, আমি চলি। কেন, একটু কথা বললে হতো না? না, হয় না, কারণ এতদিন পর আপনার সাথে আমার কোনো কথা থাকার কথা নয়। রেগে আছো? রাগ কার উপর হয় আপনি জানেন? জানি, যাকে খুব আপন করে ভাবা যায় বা যাকে খুব ভালোবাসা যায় তার। আমার তো মনে হয় এই দুটোর মধ্যে কোনোটাই আপনি নন, আর তাই রাগের কোনো প্রশ্নই ওঠে না। আর তাছাড়া আপনি ভুলে যাবেন না, এখন আমি রণজয় বাবুর স্ত্রী, আশা করি আপনি সেটা জানেন। হ্যাঁ জানি, কিন্তু তোমায় দেখার পর তো মন আরো মানতে চাইছে না পদ্মা। সব্যসাচী বাবু, আপনি ভুলে যাবেন না, এখন আপনি আপনার প্রাক্তনের সামনে নন, অন্য লোকের স্ত্রীর সামনে কথা বলছেন। চলি। মামি, তোমায় আমি সারা বাড়ি খুঁজলাম আর তুমি এখানে? আরে হ্যাঁ, ওনাকে ওনার ঘরটা দেখাতে এলাম। শুনলাম মামা নাকি কলকাতা থেকে ছবি আঁকানোর জন্য লোক পাঠিয়েছে। ওকে কে বললো? আমাকে তো ভাস্কর সিমরান ওরা বললো। আচ্ছা, এ কি সেই লোক? হ্যাঁ, ইনি সেই লোক। আচ্ছা চল এবার। কি রে প্রিয়া, তোর ওনাকে পছন্দ নাকি? তার কি যে বলো না, বলে না সত্যি করে। আরে কিছু না, তার ঠিক আছে, চল। কি হলো সভ্য, কি দেখছো, বলো কিছু। না না ঠিক আছে, মানে তাহলে আমি আমার একটু কাজটা শুরু করি। হ্যাঁ করো, কিন্তু আমি আমার সব থেকে প্রিয় জিনিসটা তোমাকে দিয়ে গেলাম, সাবধানে রেখো আর সাবধানে আমাকে ফেরত দিও। আমি ঠিক বুঝলাম না। আরে আমি রসিকতা করছি। আচ্ছা আমি যাই, কাজে যেতে হবে। পদ্মা এখানটা বসো। আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনি যতটা পারবেন আমাকে কম টাচ করবেন, আর আর যতটা পারবেন আমার থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন। কেন এমন করছো পদ্মা? আমি মানছি আমি ভুল করেছি, যার কোনো ক্ষমা নেই, কিন্তু কিন্তু মানুষ মাত্রই তো ভুল করে বলো। আমি আর একটা কথা শুনতে চাই না, আমি আমার অতীতটা ভুলে গেছি, আমাকে আমাকে দয়া করে আর সেটা মনে করাবেন না। অতীত কি চাইলে ভোলা যায় পদ্মা? যায় না। মানুষ চাইলে সব করতে পারে, আর আপনার থেকে আশা করি ভালো কেউ সেটা পারে না। পদ্মা প্লিজ দেখুন, আপনিই তুলছেন আর আমি বললে প্লিজ। যাই হোক,
ভদ্রলোকের বাড়িতে এসেছেন, নিজের কাজ করবেন, শেষ হয়ে গেলে ফিরে যাবেন নিজের জগতে। কিন্তু আমাকে প্লিজ আর আপনার জগতে জড়াবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটু আমার কাজটা শুরু করি। পদ্মা, আজ প্রথম দিন, কেমন কাটলো? কিসের প্রথম দিন? আমার শখ পূরণে, আই মিন তোমার ছবি আঁকার ব্যাপারটা। আচ্ছা, তেমন কিছু নয়, নর্মালি। তোমার মুখটা তো শুকনো দেখাচ্ছ কেন? তুমি কি খুশি নও? কেন নয়, আমি সত্যিই খুব খুশি হয়েছি। কিন্তু তোমার মুখ দেখে তো আমার তা মনে হচ্ছে না। আরে না না, তেমন কিছু না, আমি সত্যিই খুব খুশি। আচ্ছা চলো শুয়ে পড়ো, কাল তো আবার তোমার অফিস আছে, তাই না? বলো রাজীব, কেমন আছো? আমি তো ভালোই আছি, আপনি কেমন আছেন বলুন? আমি সব সময় ভালো থাকি। কিন্তু কি কারণে আমাকে এত জরুরি তলব করলেন সেটা কি আমি জানতে পারি? হ্যাঁ নিশ্চয়ই বলবো বলবো। রাজীব, এই হচ্ছে পদ্মা, তোমার সঙ্গে আলাপ করানো হয়নি, আমার ভাইয়ের স্ত্রী, রণজয়ের স্ত্রী। আর মা, এ হচ্ছে রাজীব, এ আমাদের জমি জায়গা সমস্ত সম্পত্তি দেখাশোনা করে, এমনকি ব্যাংকের কাজও করে। নমস্কার। নমস্কার বৌদি। দিদি ভাই, আমি তাহলে এখন একটু চা নিয়ে আসি। হ্যাঁ যাও। আচ্ছা, আপনার জরুরি দরকারটা বললেন না তো? হ্যাঁ বলছি, দেখো রাজীব, আমার তো বয়স হচ্ছে, আমি আর দায়িত্ব নিতে পারছি না। মানে আমার এই সমস্ত সম্পত্তি আমার ভাইয়ের স্ত্রীর নামে করে দেওয়ার জন্য যা যা করতে হবে তুমি করে দাও। সমস্তটাই? হ্যাঁ সমস্তটাই। কেন? না না, এমনি জানতে চাইলাম। তবে আজ আমি উঠি। ওমা, চা খেয়ে যাবে না? বউ চা করতে গেল। না আজ চলি, আজ অনেক কাজ আছে। ও ঠিক আছে, এসো। আপনার সাথে সঠিকভাবে আলাপটা হলো না বউ। যাক, আলাপটা না হয় দিয়ে রইল। আপনি চা খেয়ে গেলেন বৌদি, ওটা না হয় দিবি থাক, সময় মতো একদিন শুধু আসলে খেয়ে নেব। আপনি কি বলতে চাইছেন বুঝলাম না আপনার কথা। বৌদি, ওটা না হয় সময়ের উপরে তোলা থাক, সময় এলে নিজেই জেনে যাবে। চলি, কেমন? আপনি লাঞ্চ কখন করবেন? একটু বসবে কেন? আসলে আসলে তোমার ছবি যতই নিখুঁত হোক না কেন, মানে কোথাও যেন একটু কম মনে হয়।
তাই জাস্ট একটু সেট করতে হবে। আজ না হয় বসলাম, কিন্তু কিন্তু আর কতদিন এইভাবে বসে থাকতে হবে বলতে পারেন? যতদিন না কা শেষ হয়। আমার আমার সত্যি আর ভালো লাগছে না, নেহাতি রণজয় বাবুর শখ তাই না, হলে না হলে না হলে কি পদ্মা, না হলে আপনার মুখ দর্শন করতাম না কোনোদিন। আমি আমি মানছি আমি দোষ করেছি, আমি ক্ষমা প্রার্থী নই, কিন্তু একটু কি ক্ষমা করা যায় না? একটা একটা গরিব বাড়ির মেয়ের সাথে পাঁচ বছর প্রেমের নাটক করলেন, তারপর তারপর তাকে বিয়ে না করে চলে গেলেন, কারণ কি? কারণ আপনার আর্ট কলেজ, আপনার ফিউচার, এগুলোকে কি ভুল বলে সব্যসাচী বাবু, নাকি নাকি এগুলো ক্ষমা করার যোগ্য? একটা একটা মেয়ের সাথে মেয়ের সেন্টিমেন্ট নিয়ে এইভাবে খেলতে পারলেন আপনি? যাই হোক, আমার আর কিছু বলার নেই, সরি। আপনার কি কাজ বাকি আছে আপনি করুন, আমায় যেতে হবে। আমি আমি জানি আমি দোষী, আমি ক্ষমা প্রার্থী নই, কিন্তু সব কথা শেষে একটাই বলবো, আমি আমি আজও তোমাকে ভালোবাসি পদ্মা, আজও ভালোবাসি। সেদিন 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 আমি পরিস্থিতির শিকার ছিলাম। কি ব্যাপার, আমি সারা বাড়ি তোমাকে খুঁজে বেড়াচ্ছি আর তুমি এখানে? আমি আমি শুনতে পাইনি। তোমার মুখটা ওরকম শুকনো দেখাচ্ছে কেন, কি হয়েছে বলো? কই কিছু না তো, আমি ঠিক আছি। দেখো পদ্মা, আমি তোমার স্বামী, তার থেকেও বেশি আমি তোমায় অন্তর থেকে ভালোবাসি, তোমার কিছু হলে আমি ঠিক বুঝতে পারি। আরে বিশ্বাস করো, আমার আমার সত্যি কিছু হয়নি, আমি আমি একদম ঠিক আছি। বা আচ্ছা তুমি বসো, আমি খাওয়া নিয়ে আসি। মামি বোধহয় আমাদের আসা পছন্দ করছে না, চল তবে চলে যাই। হ্যাঁ আমারও তাই মনে হয়। বলি তুই না খুব পাকা হয়েছিস। আচ্ছা বলো প্রিয়া কি বলবে বলো। আমাদের কাছে কিন্তু খবর আছে, তুমি নাকি খুব ভালো গান গাইতে পারো। আমরা সব খবর পেয়ে যাই ঠিক মামি, বুঝলে? আমরা গান না শুনে আজকে যাবই না। হ্যাঁ যাবই না। কি ব্যাপার, আর সবাই সকাল সকাল একসাথে? কি ব্যাপার, মনে হয় আলোচনা আছে এদের। শোন, এমন কোনো গুরুত্বপূর্ণ কথা নয় যে তোরা শুনতে পারবি না। আরে মামি ভীষণ সুন্দর গান গায়। এ কি, এ তো দারুণ ব্যাপার মামি, তুমি এত সুন্দর গান গাও, তাহলে তাহলে একটা গাও। হ্যাঁ আস্তে আস্তে আস্তে, উফ কি পাগলের পাল্লায় পড়লাম আমি। কিন্তু আমার একটা শর্ত আছে, আমিও গাইবো, তোদেরকেও কিন্তু আমার সাথে গাইতে হবে, সবাইকে রাজি? হ্যাঁ রাজি। ওকে চলো চলো চলো। আলো আমার আলো ও গো আলো, আলো ভুবন ভরা,
ঢেউয়ে উঠলো মেতে মল্লিকা মালতি মেঘে মেঘে শোনাও ভাই যায় না বাণী গুনা পাতায় পাতায় আসি ও ভাই পুন রাশি রাশি সুর তোমার ছবি প্রায় শেষ হয়ে এসেছে, এবার আমার যাওয়ার পালা। তবে আর কি, আপনার কাজ শেষ হলে আপনি চলে যাবেন, তাছাড়া আমি কাউকে ধোকা দিতে পারবো না। ধোকা? তুমি তুমি কি বললে আমি বুঝতে পারলাম না। কিছু না, আমি যাই। আমায় উত্তর দিয়ে দাও, আমি ছেড়ে দেবো। প্লিজ শোভো, ছাড়ো, দেখো চলে আসবে, প্লিজ ছাড়ো আমার। তবে উত্তরটা দাও, তুমি কি এখনো আমাকে ভালোবাসো? না, বাসি না, ছাড়ো আমার। তোমার 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 চোখ তো অন্য কথা বলছে। আমার চোখ কিছু বলছে না। বলো আমার দিব্যি, তুমি আমায় ভালোবাসো না? আমি কারো দিব্যি খেতে পারবো না।